হিতোপদেশ অধ্যায় ১৫। কোমল উত্তর ক্রোধকু দমন করে, মাত্র কটুবাক্য কোপ জন্মায়। জ্ঞানীমানঙ্ক জিহ্বা প্রকৃত রূপে জ্ঞান ব্যক্ত করে, মাত্র মূর্খমানঙ্কর মুখ অজ্ঞানতা উদ্গার করে। সদাপ্রভুঙ্ক চক্ষু সর্বত্র থাই অধম ও উত্তম লোকঙ্কু নিরীক্ষণ করে। শান্ত জিহ্বা জীবন বৃক্ষ স্বরূপ, পুণি কুটিল জিহ্বা আত্মা ভঙ্গ করে। অজ্ঞান আপনা পিতার শাসন হেলা করে, পুণি অনুযোগ যে ঘেনই সে বুদ্ধিপ্রাপ্ত হুয়ে। ধার্মিকর গৃহরে বহু সম্পত্তি থায়, পুণি দুষ্টর আয়রে ক্লেশ থায়। জ্ঞানবানর ওষ্ঠাধর বিদ্যা বিতরণ করে, মাত্র মূর্খর মন সেপরি করে না। দুষ্টমানঙ্ক বলিদান সদাপ্রভুঙ্কটারে ঘৃণা বিষয় অটে, মাত্র সরল লোকঙ্কর প্রার্থনা তাহাঙ্কর তুষ্টিকর। দুষ্টর গতি সদাপ্রভুঙ্কর ঘৃণা বিষয়, মাত্র ধার্মিকতার অনুগামীকি সে প্রেম করন্তি। বিপদগামী প্রতি দুঃখদায়ক শাস্তি ঘটে, পুণি যেউ লোক অনুযোগ ঘৃণা করে সে মরিব। পাতাল ও বিনাশ স্থান সদাপ্রভুঙ্ক অগ্রবর্তী থায়। তেবে মনুষ্য সন্তানগণর অন্তকরণ কি তত্বধিক নুহে? নিন্দক অনুযোগ পাইবাকু ভল পায় না, সে জ্ঞানীর নিকটকু যায় না। আনন্দিত মন মুখকু প্রফুল্ল করে, পুণি মনর শোকরে আত্মা ভগ্ন হুয়ে। বুদ্ধিমানর মন জ্ঞান খোঁজে, মাত্র মূর্খমানক মুখ অজ্ঞানতা আহার করে। দুঃখী লোকর সবুদিন অমঙ্গল, মাত্র যে হৃষ্টচিত তাহার নিত্য ভোজ। অশান্তিযুক্ত বহু সম্পত্তি অপেক্ষা সদাপ্রভুঙ্ক ভয়যুক্ত অল্পতা ভল। হিংসা সহিত হৃষ্টপুষ্ট গোমাংস ভোজটু প্রেম থিবা স্থানরে সাকান্ন ভল। ক্রোধী লোক কলি জন্মায়, পুণি কোপ করিবাকু ধীর লোক বিবাদ ক্ষান্ত করে। অলসর বাট কণ্টা বাড় পরি, মাত্র সলাচারীর পথ রাজদণ্ড তুল্য করা যায়। জ্ঞানীপুত্র পিতার আহ্লাদ জন্মায়, মাত্র মূর্খপুত্র আপনা মাতাকু তুচ্ছ করে। নির্বোধ প্রতি অজ্ঞানতা আনন্দজনক, মাত্র বুদ্ধিমান লোক আপনা গতি সরল করে। মন্ত্রণা অভাবরে সংকল্প বিফল হুয়ে, মাত্র বহুত মন্ত্রী দ্বারা তাহা স্থিরীকৃত হুয়ে। আপনা মুখর উত্তররে মনুষ্যর আনন্দ হুয়ে, পুণি যথাকালর কথা কিপরি উত্তম। নিচ্চস্থিত পাতালকু ত্যাগ করিবা পাই বুদ্ধিমান লোক নিমন্তে জীবনর পথ ঊর্ধ্বগামী। গর্বী লোকর গৃহ সদাপ্রভু উপাড়ি পকাইবে, মাত্র বিধবার সীমা সে স্থির করিবে। কুসংকল্প সদাপ্রভুঙ্ক নিকটরে ঘৃণার বিষয়, মাত্র মনোহর কথা সূচি। লোভী আপনা পরিজনকু দুঃখ দিয়ে, মাত্র যেউ লোক লাঞ্চ ঘৃণা করে সে বঞ্চিব। ধার্মিকর মন বিবেচনা করি উত্তর দিয়ে, মাত্র দুষ্টমানঙ্ক মুখ মন্দ কথা ঢালি পকায়। সদাপ্রভু দুষ্টমানঙ্কঠারু দূরে থাকে, পুণি ধার্মিকমানঙ্কর প্রার্থনা সে শুণন্তি। চক্ষুর দীপ্তি মনকু আনন্দিত করে, পুণি উত্তম সমাচার হাড়ের পুষ্টি করে। যেউঁ কর্ণ জীবনদায়ক অনুযোগ শুণে, তাহা জ্ঞানীমানঙ্ক মধ্যে বাস করে। যেউঁ লোক শাসন অগ্রাহ্য করে, সে আপনা প্রাণকু তুচ্ছ করে। মাত্র অনুযোগ যে শুণে সে বুদ্ধি পায়। সদাপ্রভু বিষয়ক ভয় জ্ঞানজনক উপদেশ, পুণি নম্রতা সম্ভ্রমর সম্মুখে থায়।